আপনি সুন্দরবনের মধুটাই কেন খাবেন এই জন্যে খাবেন যে সুন্দরবনের মধুটা পুরোটাই প্রাকৃতিক ন্যাচারাল অর্গানিক একেবারে এই বনে কোনো মানুষের হস্তক্ষেপ নেই এই বনের গাছগুলো আপনা আপনি হয়েছে দেন এই বনটা পুরোপুরিভাবেই মানুষ থেকে ডিস্টেন্সে থাকে মানে কোনো ধরনের সার কীটনাশক ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করা হয় না জোয়ার আসতেছে ভাড়া যাচ্ছে এবং বাংলাদেশে এটাই একমাত্র মধু যেটা নোনা এলাকায় হয় হ্যাঁ নোনা পানিতে ধরেন আপনার ওই যে ক্ষতিকারক জিনিসগুলো থাকে ওগুলো নোনা খেয়ে দেয় এইভাবে প্রাকৃতিক বনটা বনের ভিতরে মধুরা হয়ে থাকে হ্যাঁ সুন্দরবনের মধুটা হয় সুন্দর বন এই যে এই পাশে বন এই বনটা যে প্রাকৃতিক বন হ্যাঁ বাংলাদেশে একমাত্র ম্যানগ্রোভ বন এই বনে আমাদের এই বনের পাশে এরকম বাক্স রাখা হয় বাক্সরা মৌমাছি যায় ফুলে ফুলে যায় দেন ফুলে ফুলে থেকে রস সংগ্রহ করে বাক্সের ভিতরে জমা করে দেন ওটাই আবার আমরা এই 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 মধুরা সেই এই চাক থেকে আমরা মারাই করে নিইখান টাইম পরে এই মধুটা আমরা সংগ্রহ করি সো এই জন্য সুন্দরবনের মধুটা মানে কয়েকটা কারণে খাওয়া সবচেয়ে জরুরি যেহেতু এটা কোনো ধরনের মানুষের হস্তক্ষেপ থাকে না হ্যাঁ মানুষের হাতের স্পর্শই পায় না মধুর মধ্যে এবং সুন্দর বনের গাছগুলো যেহেতু একেবারে প্রাকৃতিক গাছ মধুরাও প্রাকৃতিক আসে এবং ওই যে যত বড় গাছ হবে তত গাছের শিকড় এর গভীরে যাবে হ্যাঁ গভীরে গেলে যেটা হবে এর মধ্যে থেকে খনিজ উপাদান বেশি আসবে এটা হলো প্রাকৃতিক মানে সায়েন্সের কথা এটা আমার কথা না মানে এটা গবেষকরা যারা গবেষণা করে মধু নিয়ে যারা গবেষণা করে তাদের কথা যে এটা প্রাকৃতিক বন এই বনের গাছ বড় একদম ন্যাচারালি হচ্ছে এই মধুরা মানও ভালো এবং তবে সুন্দরবনের মধুর ক্ষেত্রে বাক্সের মধুটা যেহেতু একটু খরচ কম পরে বাক্স থেকে এইভাবে রেখে দেওয়া হয় আর সুন্দরবনের মধুরা যেহেতু একটু রিস্ক থাকে ওটা পিওরিটি নিশ্চিত করতে হয় ওটা ওটা আপনার একটা জীবনের রিস্ক থাকে এই জন্য সুন্দরবনের বনের মধুর দাম বেশি পড়ে বাক্সের দাম কম পরে দুটো ঘান সাত প্রায় কাছাকাছি ওইটা বন মৌমাছি এটা পোষা মৌমাছি এটাই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য থাকে না হ্যাঁ একই ফুলের দিন্যাস একইভাবে প্রস্তুত হয়ে আসে